হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মোবাইল ফোনের অনেক গুরুত্বপূর্ণ রেয়ার কিছু সেটিংস দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা মোবাইল ফোনে গ্র্যান্ড মাস্টার হয়ে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের নিজের ফোনকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, নিজের ইউআই তৈরি করতে পারবেন, মানে সকল কিছু, কোনো রুটিং ছাড়াই, কোনো বাড়তি কোনো অ্যাপস নামানো ছাড়াই, সব কিছু জাস্ট আপনার মোবাইল ফোনে সেটিং অ্যাপ দিয়ে আমি করে দেখাবো। এবং বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এর জন্য জাস্ট আপনার সেটিংস অ্যাপটি প্রয়োজন হবে, আর কিছু অ্যাপ প্রয়োজন হবে না। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে এবং সবার শেষে আমি কিছু এক্সট্রা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিব, যা আপনারা এই ডায়াল প্যাডের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ডায়াল প্যাডেও কিন্তু কিছু সেটিংস আছে, যেখানে আপনি যদি কোনো নাম্বার ডায়াল করেন একটা সেটিংসে নিয়ে যাবে, সেটাও আমি দেখিয়ে দিব। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন সেগুলো কিন্তু আপনার জানতেই হবে। আপনি যদি না জানেন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আমি দেখাই দিব যে কীভাবে ফোন ল্যাগ করলে কী হয় বা ফোন ল্যাগ করলে কি ফোন কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এরকম কিছু। আসলে বন্ধুরা, আপনার ফোন যদি কোনো হ্যাং করে তাহলে কিন্তু কোনো তেমন কোনো সমস্যা হবে না, কারণ আপনার ফোন যখন হ্যাং করে তখন কি হয়, আপনার ফোনের র্যামটা ফুল হয়ে যায়। যখন আপনি আপনার ফোনটাকে যদি রিস্টার্ট করতে পারেন তাহলে কিন্তু র্যাম আবার খালি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এতে আপনার কোনো অসুবিধা হবে না বা কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি আপনাদের কিছু সহজ এবং বেসিক সেটিং দেখিয়ে দিতে পারবো, এটা বাচ্চারাও পারবে অনেক সোজা। তো জাস্ট আপনারা সার্চে গিয়ে অ্যাক্সেসিবিলিটি সার্চ করবেন। আমার তো এখানে অলরেডি দেখিয়ে দিচ্ছে, এই যে অ্যাক্সেসিবিলিটি, এই যে মানুষটা দাঁড়িয়ে আছে না, অ্যাক্সেসিবিলিটি এখানে। তো অ্যাক্সেসিবিলিটিতে কী করতে পারবেন, অ্যাক্সেসিবিলিটিতে ডিসপ্লে, স্ক্রিন রিডার্স, ইনস্ট্রাকশন কন্ট্রোলসের কিছু বেসিক সেটিংসগুলো আছে, এগুলো দিয়ে আপনারা মানে কিছু কাজ করে নিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে। যেমন ডাবল ট্যাপ করলে জুম হয়ে যাও, এরকম ওরকম তো অনেক কিছুই আছে। অ্যাক্সেসিবিলিটিতে আপনাদের এখানে আছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটা আমার কিন্তু একদম লো, আমি আপনাদের পরে দেখেছি ফন্ট সাইজটা আপনি আরও কীভাবে কমাতে পারবেন, মানে একটা ট্রিক কাটিয়ে কীভাবে আপনার ফন্ট সাইজটা একদম ছোটো, মানে কম্পিউটারের স্ক্রিনের মতো যেমন ছোটো হয় না এরকম, মানে পুরো ডেস্কটপ করে নিতে পারবেন একদম ডেস্কটপ, কোনো প্রকার ইয়া লাগবে না, কোনো অ্যাপই লাগবে না। তো বন্ধুরা, ফন্ট সাইজ আপনার কীভাবে ছোটো করুন, দেখুন বন্ধুরা আমার ফন্ট সাইজ কিন্তু একদম স্মল, আমার এটাই ভালো লাগে, আমার বেশি সুবিধা মনে হয়। আপনার যদি ফন্ট সাইজ আপনাদের ডিফল্টে থাকে তা আপনারা যদি একটু লার্জ করতে পারেন, লার্জ করে নিতে পারবেন। আপনারা যদি বেশি লার্গার করতে চান, যদি আপনার চোখে কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা লার্গার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না হয়তো কিছু বুঝবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি এখানে স্মলই রাখি, আমার যেটা ভালো লাগে, আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে আরেকটা আছে ম্যাগনিফাইং অপশন। তো ম্যাগনিফাইং অপশনে কী হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ম্যাগনিফাইং অপশনে আমি আবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি দেখতে অসুবিধা হয়। তো ম্যাগনিফাইং উইথ ট্রিপল ট্যাপ, মানে আপনারা যদি দুইবারের অতিরিক্ত ট্যাপ করেন সাথে সাথে সেটা জুম হয়ে যাবে। তো ম্যাগনিফাইং অপশনে ক্লিক করে জাস্ট এক ক্লিকে এনাবেল করতে হবে, আর ক্লিক করবে, দেখেন বন্ধুরা আমার কিন্তু এটা জুম হয়ে গেছে। তো বন্ধুরা, এটা খুব সহজ একটা বিষয়, আমি এটা ইউজ করি না, আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন। এখন বন্ধুরা, আপনাদের কী করতে হবে, আরও বেশি সেটিংসগুলো দিয়ে দেখিয়ে দিব আমি। এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনাদের হাই কন্ট্রাস্ট টেক্স, আমার কিন্তু এটা এনাবেল করা আছে, এর জন্য দেখতে পাচ্ছেন আমার সব টেক্স মানে গুলো কিন্তু একটু হাইলাইট হয়েছে। তো আপনি যদি এটা ডিসেবল করে দেন তাহলে দেখবেন এটা কিন্তু এরকম, সাধারণ ফোনে কিন্তু এরকমই দেখা যায়। আপনি যদি এটা করতে চান তাহলে হাই কন্ট্রাস্ট টেক্সে আপনারা এনাবেল করে দেবেন, তাহলে লেখাগুলো একটু কন্ট্রাস্টে দেখাবে, ভালো দেখা যাবে। তো বন্ধুরা, আর এই দুইটা সেটিংস আপনারা এনাবেল করতে পারবেন, কিন্তু এই নিচের সেটিংটা একটু মজার, এই যে দেখেন নেগেটিভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন সব কিছু কিন্তু অনেক নেগেটিভ হয়ে গেছে, একটু সিলি সিলি। তো আপনার চাইলে এটা আপনাদের বন্ধুদের সাথে মজা করার জন্য করতে পারেন, দেখ বন্ধু আমার কী হয়ে গেছে, আমার মোবাইলের ইয়া হয়ে গেছে, মজা করার জন্য করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না আপনার ডিসপ্লে। এখন কথা হচ্ছে বন্ধুরা, আমাদের গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো আছে সেগুলো আমি দেখাবো, যে আপনার ফোনের সাইজ অনেক ছোটো, অনেক বড়, বিভিন্ন সেটিংস, মোবাইলের র্যামের স্পিড বাড়াতে কীভাবে পারবেন, হ্যাং হয়ে গেলে কীভাবে কী করবেন, সব আমি বলে দেবো। তো বন্ধুরা, আমি ভিডিওটা অনেক রিসার্চ করেছি, ভিডিওটা অনেক কষ্ট করে রেকর্ড করেছি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, এখন আমি সেই সেটিংসগুলো দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনার ফোনে যদি আমার ফোনের মতো ইউআই না থাকে তাহলে আপনারা জাস্ট সার্চে দেবেন ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশনটা যদি আপনারা না পান তাহলে আমি সমস্যা নেই, সিস্টেমে যাবেন, তারপর অ্যাডভান্সেডে গিয়ে আপনারা যদি ডেভেলপার অপশনটা এনাবেল করা থাকে তাহলে পাবেন, আর যদি ডেভেলপার অপশন এনাবেল না করা থাকে তাহলে আপনারা অ্যাবাউট
আপনাদের ফোনে যে অ্যাবাউট অপশনে সেখানে ক্লিক করবেন তারপর আপনাদের সফটওয়্যার ভার্সন কার্নেল ভার্সন বা সবার নিচে কিছু থাকবে নিচে কিছু থাকবে ওখানে আপনাদের সাতবার ক্লিক করতে হবে তো নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার মানে অলরেডি আমি ডেভেলপার কারণ আমি একবার সাতবার ক্লিক করেছিলাম তো এখন আপনারা ব্যাকে চলে আসবেন তারপর ডেভেলপার অপশনে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে কিন্তু অনেক অপশন আছে মানে আপনাদের নিজের ফোনটাকে নিজের মতো তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আছে আমাদের আমি দেখাবো যে মোবাইল কিভাবে ফাস্ট করতে হয় মানে 2GB র‍্যাম আপনারা পাবজি কিংবা ফ্রি ফায়ার এসব ভালোভাবে খেলতে পারবেন তো বন্ধুরা এই যে বেসিক হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রেন্ডারিং আমি কিন্তু এটা এনাবেল করে দিয়েছি এই যে দেখেন এতে কী হয় আপনাদের জিপিইউ মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটা একটু বেশি কাজ করে ফলে কী হয় আপনার ফোনের মানে র্যামটা কম ইউজ হয় এবং আপনাদের গ্রাফিক্স কার্ডটা বেশি ইউজ হয় ফলে আপনার কী হবে আর কি গেমগুলো আপনার একটু স্মুথলি খেলতে পারবেন সাধারণত 2GB র্যামে কোনো দিন ল্যাগ হয়নি যদি আপনার 1GB র্যামে মোবাইল থাকে তাহলে সেটা এনাবেল করলে কী হবে আপনাদের ফোনটা একটু ফাস্ট চলবে তো বন্ধুরা আপনারা যদি চান যে আমরা 2GB র্যামের ফোনটাকে কীভাবে র্যাম বাড়াতে পারবো সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাতে পারবো অথবা র্যাম বাড়ালে কোনো সমস্যা হবে নাকি তা নিয়ে আমি র্যাম মানে একটা ভিডিও বানিয়ে দেবো জাস্ট আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা এখানে আমার এই বেসিক সেটিংগুলো শেষ আমি কিন্তু শেষেই সেটিংটা দেখাবো তো অপেক্ষা করেন তো বন্ধুরা এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দেবো মনে করেন বন্ধুরা আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করলেন আপনার বন্ধুকে মেসেজ পাঠালেন বুঝলেন তারপর আপনি আবার অন্য অ্যাপ ইউজ করলেন কিন্তু ফেসবুক অ্যাপটা তো ব্যাকগ্রাউন্ডে চলছে তো ফলে কী হবে MB খরচ হয়ে যাবে তো এটা কীভাবে থামাবে এটা কিন্তু অনেক ভালো একটা সেটিং তো এর জন্য আপনার কী করতে হবে অ্যাপসের সেটিংসে চলে যাবেন তারপর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট মানে ব্যাকগ্রাউন্ডে কি তার প্রসেসিং হবে কতটুকু প্রসেসিং হবে কেমন প্রসেসিং হবে বা প্রসেসিংই হবে না তা সেট করে নিতে পারবেন তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং লিমিটে ক্লিক করে স্ট্যান্ডার্ড লিমিট মানে ঠিক মতোই কাজ করবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস মানে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রসেসই হবে না অলমোস্ট 1 প্রসেস 2 প্রসেস সবার দিয়ে দিলে মানে ব্যাকগ্রাউন্ড ফুল অ্যাপটা চলবে তো এটা আপনারা নিজের মতো করে নিতে পারেন যদি আপনার MB একটু বেশি খরচ হয় তাহলে করে নিতে পারবেন এখন বন্ধুরা কথা হচ্ছে যে আপনার ফোনটাকে ডেস্কটপে কীভাবে এটা কিন্তু শেষের তো এর জন্য আমি উপরে একটু যেয়ে দেখি তো এখন আমি নিচে খুঁজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি খুঁজে নেব ডিসপ্লে সেটিংসে চলে গেলেই হয়ে যাবে আমার এই যে বন্ধুরা চলে এলেছি ড্রয়িংয়ে সেটিংয়ে তো বন্ধুরা আমার এখানে কী লেখা দেখেন তো স্মলেস্ট ওয়াইড 423 ডিপি এটাই হচ্ছে ওই সেটিংসটা এখন যদি আমি এটা বাড়িয়ে নিই 4 করে দিই তো বন্ধুরা একটা ম্যাজিক দেখতে পারবেন এখনই তো বন্ধুরা কী হয়ে গেল দেখলেন একদম বড় হয়ে গেছে মানে ডিসপ্লে সর্বোচ্চ সাইজ হয়ে গেছে এখন যদি আমি এটা খুব বেশি বাড়িয়ে দিই তাহলে দেখবেন একটা ম্যাজিক তো বন্ধুরা দেখেন অসাধারণ একটি সেটিংস মানে এটি কিন্তু কোনো প্রকার এডিট নয় বন্ধুরা এটি 100% রিয়েল বন্ধুরা ওরে বাবা রে বন্ধুরা কেমন একটা এডিট দেখলেন বন্ধুরা একদম অসাধারণ একটা এডিট যদি আপনাদের ফোনের স্ক্রিন অনেক বড় হয় বা ট্যাবলেট যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে কিন্তু এই কাজটা মানে অনেক অসাধারণ অসাম একটা সেটিংস হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি এটা ও বাবা রে এত বেশি ছোট হয়ে গেছে এখন আমি খুঁজবো কীভাবে খুঁজবো এই যে পাইছি স্মলেস্ট ডিপিউ এটা কই হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিক তো স্মলেস্ট ডিপিটা আপনি কমিয়ে দিতে পারবেন যদি আপনার কাছে স্টাইলাস থাকে তাহলে এই সেটিংসটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আমার কত ছিল জানি 480 দিয়ে দিই তো বন্ধুরা আগের মতো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন বন্ধুরা আপনাদের নিজের ফোনকে নিজের মতো সাইজ করে নিতে পারবেন এখন আরও একটি সেটিংস বাকি আছে বন্ধুরা তো আরও অনেকগুলো সেটিংস বাকি আছে আরও 2টা সেটিং বাকি আছে সব দেখিয়ে দিচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা কী কাজ করে এটা আপনার মোবাইলকে ফাস্ট করে যখন আপনারা এটা আধা করে দিবেন তাহলে তাড়াতাড়ি এই যে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল সবগুলো আপনাকে আধা করে দিতে হবে একের আধা তাহলে কী হবে আধ থেকে একটু ভালো করে মানে অ্যানিমেশনটা হবে এটাও কাজে অনেক আসে এখন পর্যন্ত হচ্ছে বন্ধুরা আমাদের একদম শেষ সেটিংসটা সেটা আপনাদের ডায়াল প্যাডে কাজ করবে তো ডায়াল প্যাডে জাস্ট আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর লিখবেন স্টার না না হয়ে গে নাই *#*464663 বন্ধুরা 4663#**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 *
তো আমার আবার দেখি হয়নি কেন, স্টার হ্যাশ ফোর সিক্স ফোর থ্রি ফোর সিক্স সিক্স থ্রি,
না না 36 আমি ভুল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, অনেকদিন এই সেটিংসটা ইউজ করি না। তো বন্ধুরা এই যে দেখলেন আমাদের এটা টেস্টিং একটা অপশন এসে যেতে, মানে আপনি নিজের ফোনকে টেস্ট করতে পারবেন। তো এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার দেখিয়ে দিচ্ছি। *#*4636**#*। তো বন্ধুরা একে কিন্তু ডায়াল করতে হবে না, এখন কথা হচ্ছে ইউসেজ স্ট্র্যাটেজি, ওয়াইফাই ইনফরমেশন, ফোন ইনফরমেশন। গেলে আপনাদের এখানে ফোনের কিছু ইনফরমেশন দেখাবে, এই ইনফরমেশনগুলো আমি এখন দেখাতে পারবো না কারণ আমার ফোনে কিছুই আছে। তো বন্ধুরা এই ইনফরমেশন আপনারা কী পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে পাবেন মোবাইলের রেডিও পাওয়ার, এখানে এগুলো অন করে দিলে আপনার মোবাইলের নেটওয়ার্ক স্পিডটা একটু বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আপনার মোবাইল সম্পর্কিত সব কিছু একসাথে পেয়ে যাবেন, আপনার কোন সিম ইউজ করেন, বাংলা লিঙ্ক কী দিয়ে ইউজ করেন। ওয়াইফাই ইনফরমেশনে গিয়ে আপনার ওয়াইফাই এপিআই কয়টা আছে, ডিসকানেক্ট করতে পারেন, মানে একটা এক্সট্রা সেটিংস, এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় অনেক কাজেই লাগে আমাদের। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের অনেকটা অনেকগুলো সেটিংস কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইকটা করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা, লাইকটা প্লিজ করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব করলে আর কী হয়, জাস্ট একটা ক্লিকই তো করতে হয়। তো প্লিজ বন্ধুরা আপনাদের সকল ইউটিউবারকে কিন্তু সাপোর্ট করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু একটা লাইক কিন্তু আমাদের অনেক অনেক ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে। আমি কিন্তু যদি আমার অনেক সাবস্ক্রাইব বাড়ে যায়, মানে আমার যদি ভিউজ বাড়ে তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে অনেক মজা লাগবে। তো আমার প্লিজ সাবস্ক্রাইব এবং লাইকটা করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। আমি আরও অনেক অনেক অ্যামেজিং অ্যামেজিং ভিডিও বানাবো, তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা প্লিজ। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।